বুঝলে ধরো ঘরে ঝগড়া বাঁধবে না, বিবি সাহেবের সাথে মিল মোহাম্মদ থাকবে। হুজুর কি করে বুঝলেন এটা? হ্যাঁ বুঝছি, কিভাবে? যে আল্লাহর নবীর সুন্নতের উপরে যদি আমল করে, সুন্নতের উপরে যদি আমল করে আল্লাহ খুশি হয়। আল্লাহ নবী বলছেন মিথরাতুল্লিল ফাম ওয়া মারদাতুল্লিল রব, মুখ পরিষ্কার হয় আর আমার আল্লাহ রাজি হয়। নবীজি ঘরে ঢুকতেন মিসওয়াক করতে করতে, আর বিবি সাহেব এই সুন্নতের বদৌলতে বিবি সাহেবের সাথে ঝগড়া বন্ধ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, দেখবেন কোনো দোয়া তাবিজ লাগবে না। এই একটা সুন্নতের উপরে আমল করা শুরু করে দেখবে যে ফায়দা হচ্ছে। একজনে গেছে এক হুজুরের কাছে যে হুজুর আমার একটা তাবিজ দাম, কিসের তাবিজ? একটু দোয়া দুরুদ দেন। কি জন্য? বলে আমার স্বামী আমার উপরে খুব জুলুম করে, খবরদার খবরদার আম্মাজানদের উপরে কোনোদিন জুলুম করবেন, মারবেন না, ধরবেন না, গাল বন্ধ করবেন না, ভালো ব্যবহার করবেন। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিলমা, তাদের সাথে সদাচার কর, সবসময় ভালো ব্যবহার কর, মাগলুব হয়ে থাকবে। একবারে লাঠি নিয়ে ঘুষি নিয়ে আসলেন যে তোরে দেখাই দেবো না, আল্লাহ নবী নিষেধ করেছে, ইসলামের তরিকা নাই। আর আম্মাজানরাও মুলায়ম হয়ে যাবে, তাদের আচরণ ভালো হবে। এই তো জান্নাত, দুইজন মিলে একজন, পুরুষ আর মহিলা দুইজন মিলে একজন, আসল দুইজন মিলে একজন। কারণ একজন সব জায়গায় অপূর্ণ, কোনো না কোনো দিক দিয়ে অপূর্ণ। এই জন্য দুইজনের পরিপূর্ণতা আসবে যখন দুইজন মিলে একটা সংসার হবে, দুইজন মিলে একজন হবে। এই ছাড়া তো জীবনের আসল মজাই নেই, উদ্দেশ্য তো ভালো কথা। স্বামীকে একটু মহব্বত যাতে করে তার একটু দোয়া দুরু যদি ফুফা দেয়, এটা অসুবিধা মহব্বত বাড়ো আরো ভালো। তো একটু কথায় বুঝতে পারছে যে এ স্বামীর সঙ্গে বজ্রবাণী করে, কথায় কথায় জব দেয়, উত্তর দেয়। এই কারণে স্বামীও তারপরে দশটা সহ্য করে একটা লাগা। আচ্ছা ঠিক আছে, একটু পানি নিয়ে আসো, পানি পড়ে দিই। এই পানি পড়া যখন তোমার স্বামী আসবে তার আগের থেকে তুমি তোমার মুখে নিবা, খাবা না কিন্তু মুখের মধ্যে নিয়ে রাখবে। দেখবা কয়েকদিনের মধ্যে তোমার স্বামী তোমাকে খুব ভালো জানবে, তোমার উপরে সদয় হবে। এক সপ্তাহ পরে হুজুরের জন্য হাদিয়া তোহফা পাঠাই দিয়েছে। বলে কি হুজুর আপনার পানি পড়ায় খুব কাজ, পানি পড়ায় কি হয়েছে খুব কাজ। বলে কি? বলছে আমার আর কোনো ঝগড়া ঝাটি নাই, আমার সাথে কিছুই করে না, খুব মিল মোহাম্মত হয়ে গেছে আমাদের। আসলে ওই যে পানির কুলিটা মুখে নিয়ে রাখতো, এখন কথা বলতে গেলে পানি পড়ে যাবে না? কি বলে মুখের ভিতরে পানি নিয়ে কথা বললে দেখেন পারবেন? কথা তো বলতে পারতেছে না। এখন যখন চুপচাপ আসে, চুপচাপ এমন ভাবে আসে যাতে মুসকি মুসকি হাসিটা মনে হয়, এটাও ঘরের ভিতরে যে ঢুকবে তখন মুসকি হাসি দিয়ে সেখানে তাকে গ্রহণ করা, এবং মুসকি হাসি দিয়ে যিনি যাবেন তিনিও আব্বা যান, তিনিও মুসকি হাসি দিবেন, এটা তালিক হওয়া যে বড় হাস্যাস প্রশ্ন একেবারে। এরকম করে যাতে না দেয়, কালো চেহারা বানায় খুব রাগান্বিত অবস্থায় বাইরের থেকে কি আসছে না আসছে এরকম অবস্থা, আল্লাহ নবী নিষেধ করেছে, ইসলামের তরিকা নাই। তো ওই কারণে দেখা যায় বাহ কিছুই তো বলে না। তো এক সপ্তাহের ভিতরে তাদের ভিতরে দারুণ মিল মোহাম্মত হয়ে গেছে। তারপরে বলছে আরে বেউকু আমি কোনো পানি পুলি পড়া দিইনি, তুই কথায় কথায় জবাব দিতি, এই কারণে হলো তোর সাথে ঝগড়া হতো, এখন তুই যে চুপ করে আছিলি এই কারণে। দেখ মনসামাতা না যা হাদিস শরীফে আসছে যে চুপ থাকলো সে না যাচ্ছে। একটু মাঝে মধ্যে এরকম যদি হয় আম্মা যান না একটু চুপ থাকতে, আর আব্বা যান না একটু চুপ থাকতে, মাগলুব হয়ে থাকতে হয়, একটু তো ওনারা বলবে, বলতেই পারে খালি বলা পর্যন্তই তো। আপনি একটু অন্যদিকে চলে যান, একটু হাঁটেন বা অন্যভাবে কিছু উত্তর দিয়ে না, দেখবেন যে এমনিতেই ঠান্ডা হয়ে আসছে। অথবা বলেন যে তোমার জন্য এই ফুলটা নিয়ে আসছে, আরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, হালাল আল্লাহ নবী শিখিয়েছে।
আল্লাহু আকবার ওয়াশিরুহুন বিলমারুফ ভালো করে মনে রাখবেন কোরআনের আয়াত যে তাদের সঙ্গে ভালো সদাচার করে সবচেয়ে ভালো ব্যবহার আমাদের তো আমার ভাই এই সুন্নতে মিসওয়াক জারি করেন দেখবেন ওই যে ঘটনা আছে না যে জিহাদের ময়দানে গেছে এই কি ব্যাপার কি ব্যাপার জয় হচ্ছে না বিজয় আমাদের মধ্যে দিয়ে কোন সুন্নত ছুটে গেছে না তো সবাই সুন্নতের কথা মনে করে সব এমনিতে তো মিসওয়াক করতেন সে জামানা তো ব্রাশ ব্রাশ ছিল এই মিসওয়াক যে করা শুরু করছে দুশমনরা দেখছে যে হায় হায় এতদিন তো মনে হয় আমাদের তো অস্ত্র নিয়ে হামলা টামলা করতো এখন তো দাঁতে ধার দিচ্ছে সবাই দাঁতে ধার দিচ্ছে এখন তো চিবিয়েই খাবে মনে হয় আমাদের খেয়েই এ একটা ধারণা হয়ে মারুফ হয়েছে জলদি ভাগ একটা সুন্নত যেটা মিটে গেছে মরে গেছে এরকম সুন্নত যদি আপনি জিন্দা করেন তাহলে একশোটা শহীদের সওয়াব পাবেন তো এই সুন্নতের মিসওয়াকের সুন্নতের উপরে আমল করবেন বেশি টাকা পয়সা লাগে না আমার আম্মার জন্য আমল করবেন ব্রাশ করেন আমি মানা করি না মাজন ব্যবহার করেন কিন্তু মিসওয়াক দিয়ে আস্তে হালকাভাবে ওর মুসরা একবারে জোরে মানে একেবারে খুলে ফেললাম চামড়া উঠাই ফেললাম না হালকাভাবে এদিকে দুই তিন এরকম এরকম দুই তিন ব্যাস হালকা আপনার সুন্নত আছে তো ওই সওয়াব তো পাবেন ঘরে বরকত আসলো আর একটা জিনিস আছে من قال آخر كلامه لا إله إلا الله دخل الجنة جار সর্বশেষ কথা হবে কালাম হবে لا إله إلا الله كلمة شريف أفضل الذكر সে কোথায় যাবে সুদান তো মৃত্যুর সময় এই মিসওয়াককারী যে হবে মিসওয়াকের আমল যে করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কলেমা মনে করায় দিয়ে জবানে জারি করে দিবেন সুবহানাল্লাহ সময় কলেমা শরীফ জবানে জারি হয়ে যাওয়া এর চেয়ে বড় কাজ ফজিলত আর কোনো কিছু কিন্তু পাওয়া মুশকিল আল্লামা রাজী রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় তাফসীর লিখছেন হাজার হাজার না লক্ষ লক্ষ মাসলা এক একটা আয়াত সুরে ফাতিহা দিয়ে দশ হাজার মশলা লাগতেছে সুরে ফাতিহা উনি দুনিয়ার থেকে যাওয়ার সময় শয়তান ধোকা দিচ্ছে শয়তান আসে পাড়া পোড়া বন্ধে ওই সময় শেষ ধোকা দেয় এই সময় যদি ধোকা দিতে পারি আর এই সময় যদি গোমরাহ করে দিতে পারি তাহলে জীবনের সব শেষ দলিল একটা দিচ্ছে তাওহীদের শয়তান কাটতেছে আর একটা দিচ্ছে কাটতেছে একশোটা হয়ে গেছে যুক্তি দিয়ে শয়তানের সাথে পারতেছে এখন কি বলবে হ্যাঁ যে বলে না যে পাগড়ি পুগড়ি বেঁধে দেয় যদি হেরে যাও তাহলে তো আমারটা মানতে হবে ওদিকে ওনার যে বুজুর্গ বড় আলেম পীর সাহেব সুলতান নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই আসরের সময় ওজুর জন্য মেসওয়াক করতেছিলেন এরকম পানি টানি নিয়ে কাশ হয়েছে আল্লাহ দেখাই দিছেন যে রাজি শয়তানের ধোকায় পড়ে গেছে শয়তান তাকে খুব কষ্ট দিচ্ছে এই শেষ সময় দলিল আদিল্লা চলতেছে সর্বশেষ তাকে লাজবাব করে দিছে শয়তান তখন উনি মিসওয়াক জোরে বাড়ি বেড়ে জমিনের উপরে বলছে আয় রাজি বিনা দলিলে বল আল্লাহ আল্লাহ ওই আওয়াজ ওনার কানে পৌঁছায় দিছে যায় শয়তান বিনা দলিলে আল্লাহ এক উনি ওনার ভাষায় বলছেন আমার ভাই আপনি শত করেন অসুবিধা নেই সকালে একবার রাত্রে একবার ব্রাস করলে কোনো সমস্যা নাই এগুলো মাজন হিসেবে ব্যবহার করেন কিন্তু সুন্নতের যে পাবন্দি আম্মা জানরাও সুন্নতের পাবন্দি করবে হালকাভাবে দাঁতের জন্য আলাদা করে মিসওয়াক ব্যবহার করবে তাহলে ওনাদেরও সেই নামাজ 70 গুণ সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগটা দিচ্ছেন এখানে দুনিয়ায় এক একটা আমলের যে কি দাম এই দাম কিন্তু আমরা এই দুনিয়ায় বসে দিতে পারব কেউ দিতে পারবে না দেখতেও পারবো না আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় দিছেন এই সময়টা বড় মূল্যবান এখানে এক একটা কাজ করবেন এক একটা জবানের শব্দ বলবেন আল্লাহর নাম নেবেন সুবহানাল্লাহ বলবেন ইস্তেগফার পড়বেন আর নেকি ঢের জমা হতে থাকবে নোট ছাপার মতো ছাপা হতে থাকবে
কাল কিয়ামতের দিন দুনিয়ার কিছু চলবে না আমি বড় মিয়া ছিলাম আমি অমক ছিলাম তমক ছিলাম আমার কথায় উঠতো বসতো হাজার মানুষ লাখ মানুষ কিছু চলবে না আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া কাজ একটাই নেক আমলের পাল্লা ভারী যদি হয় তাহলে জান্নাত আর বদ আমলের পাল্লা যদি ভারী হয় তাহলে ফা উম্মুহু হাওয়া জাহান্নাম তার ঠিকানা এজন্য নেক আমল কি আল্লাহ আল্লাহর রাসূল যা বলেন আল্লাহ যা বলেন আল্লাহর রাসূল তাই বলেন আল্লাহ যা বলেন আল্লাহর রাসূল তাই করে দেখাইছেন আল্লাহ যা বলেন আল্লাহর রাসূল সারা সারা জীবন তার উপরে আমল করেছেন অতএব সুন্নাত কে নির্দ্বিধায় আপনি বলতে পারেন যে সুন্নাত হলো আল্লাহর নবীর যে চরিত্র আল্লাহর নবীর যে আখলাক নবীর খাওয়া নবীর পরা নবীর মতো চুল কাটা নবীর মতো চুল রাখা নবীর মতো লিবাস পরা নবীর মতো সবকিছু করা জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে আপনি তার দিক নির্দেশনা পাবেন